আগামী তিন দিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ ও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি হওয়ার মতো কোনো সিস্টেমও নেই। এই মুহূর্তে একটি সিস্টেম রয়েছে যেটি সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত, এর ফলে যে বৃষ্টি হবে পুরোটাই উত্তরবঙ্গের ওপরে। উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই পাঁচটি জেলাতে আগামী তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে তাপমাত্রা আরও একটু কমতে পারে। কলকাতার ক্ষেত্রে 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। এই মুহূর্তে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এই মুহূর্তে আমাদের সাউথ বেঙ্গলে ওয়েদার ড্রাই চলছে, পরিস্থিতি এখন খুব ফেভারেবল নয় বৃষ্টি হওয়ার। আর সিনপটিক সিচুয়েশনও যদি বলি, একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে সিকিম থেকে ঝাড়খণ্ড। এটা 2.1 কিলোমিটার এবং মিন সি লেভেল রয়েছে, ফলে যা বৃষ্টিপাত হবে সেটা নর্থ বেঙ্গলের 5টা জেলায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে হবে। তার সঙ্গে সিকিমে বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। তার নিচে যে ডিস্ট্রিক্টগুলো আছে, দিনাজপুর, মালদা আর গোটা সাউথ বেঙ্গলে বৃষ্টিপাতের কোনো চান্সেস আগামী তিন দিন নাই। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি থাকবে, কোস্টে তাপমাত্রা আর একটু কমবে, 36-35 ডিগ্রির কাছাকাছি কলকাতা। এই পরিস্থিতি খুব একটা চেঞ্জ আমরা দেখছি না, কেন যেটা মিসিং হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বেতে কোনো হাই প্রেশার জোন নাই, শুধু তাই নয়, তার সঙ্গে যে ল্যান্ড এরিয়াতে কোনো হিট লো বা সার্কুলেশান বা ট্রাফ সেরকম পরিস্থিতি নাই, যেহেতু কোনোটাই ফেভারেবল নয়, ওই জন্য ওয়েদার অ্যাক্টিভিটি হবে এই চান্সেসটা একবারই নাই আমাদের রিজনে। তাপপ্রবাহের যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে হয়তো সেটা ফলো হবে না, ওই জন্য আমরা এই কোনো হিটওয়েভের ওয়ার্নিং দিচ্ছি না বা হবে না। এই ওয়ার্নিংটা যেটা হিটওয়েভের চান্সেস রয়েছে সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলো ঝাড়খণ্ডের, আমাদের রাজ্যে কিন্তু কোথাও হিটওয়েভ হবে এই পরিস্থিতি এখনও তৈরি হয়নি, তবে নর্মাল থেকে 2-1 ডিগ্রি উপরে তাপমাত্রা থাকবে। Active Cold with added mineral, active pure, active raho.